আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা সেনাবাহিনীতে যাবা তাদের জন্য আজকে আমাদের বিএম প্রতিযোগিতা হচ্ছে। তো সেনাবাহিনীতে পুরুষদের জন্য যে ক্যান্টনমেন্টে তুমি যাও না কোনো, পুরুষদের জন্য 10টা বিএম কম্পালসারি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয়তো বা 8টা, কোনো ক্ষেত্রে হয়তো বা 7টা, কোনো ক্ষেত্রে হয়তো বা 6টা দিতে পারে, তবে বাট 10টা শিখে যাওয়াটা হচ্ছিল সেফ পয়েন্টে থাকা, 10টা প্র্যাকটিস করে যেতে হবে। গুড, কয়টা পড়ছো? 10টা পড়ছো। ওকে, নেক্সট দেখো কিভাবে বিমগুলো হয় আমি একটু বলে, ওকে আপ আমি বলবো, তুমি ই করবার, ওয়েট, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, হাত সোজা করতে হবে আরো, ঠিক আছে? ওকে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেমে পড়ো, কটা হয়েছে? 10টা, ঠিক আছে। নেক্সট পজিশনে যাও। ওকে, আপ ডাউন, 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 আপ ডাউন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওর জন্য একটা তালি দাও, অনেক সুন্দর হয়েছে আর কি। তুমি কয়টা পারবা? ট্রাই করবা? আচ্ছা, এরপরে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো আর কি। আচ্ছা, সেনাবাহিনীতে নিজের মতো চেষ্টা করো। সেনাবাহিনীতে যেতে চাইলে অবশ্যই যারা আগামীতে যাবা সেনাবাহিনীতে সৈনিক পদে পরীক্ষা দিতে, যে ক্যান্টনমেন্টে তুমি যাও আমি বারবার বলছি, বিমটা ভালোভাবে শিখে যেতে হবে। আর সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসবা, ইনশাআল্লাহ শুধু বিম না, সেনাবাহিনীর যে অন্যান্য শারীরিক ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলো তোমরা এখান থেকে প্রপার প্রস্তুতি নিয়ে যেতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার শুভকামনায় শেষ করছি। সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।